প্রিয়তপুরে ইট ভাটা আছে 40টি, এর মধ্যে চলতি অর্থ বছরে মাত্র 15টি ভাটার নিবন্ধন নবায়ন করা হয়েছে। অভিযোগ আছে প্রশাসনের কর্মকর্তাদের যোগ সাজশে বাকিরা কার্যক্রম চালাচ্ছেন নিজেদের মতো করে। ট্যাক্স 45,000, এই জন্য এবছর 30,000 টাকা দিছি। এটা একটা খরচ অফিসে দিছে যে এটা পরিশোধ, এটা পরিশোধ, সে খরচ অফিসে ডকুমেন্ট আছে, কিন্তু মানে সরকারি কোনো কাগজ না। বছরে এসব ইটভাটার প্রতিটিতে গড়ে 35 থেকে 40 লাখ ইট তৈরি করা হয়। সে অনুযায়ী আয়কর হিসেবে প্রায় 80 লাখ টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা, কিন্তু নানা বাহানায় তা ফাঁকি দেওয়া হচ্ছে। যতটুকু রাজস্ব আহরণের কথা ততটুকু রাজস্ব আহরণ ইটভাটা থেকে হচ্ছে না বলেই আমাদের তথ্যসূত্রে প্রতীয়মান হয়। তো এর থেকে যাতে গভর্নমেন্ট আগামী অর্থ বছরগুলোতে আরো বেশি বেশি রাজস্ব পেতে পারে, সেক্ষেত্রে আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এদিকে ভাটা মালিকদের সুবিধার্থে 3টি কিস্তিতে ভ্যাট পরিশোধের সুবিধা দেয়া হয়। সে অনুযায়ী 40টি ভাটা থেকে প্রথম কিস্তিতে 1,32,00,000 টাকা আদায়ের কথা 31 মার্চের মধ্যে, কিন্তু সময়সীমার মধ্যে জমা হয়েছে মাত্র 32,00,000 টাকা। আর যারা এখনো পরিশোধ করতে বিরত আছে তাদের থেকে রাজস্ব বা ভ্যাট পরিশোধ করার জন্য মাঠ পর্যায়ে আমাদের টিম সবসময় জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ ধরনের কর ফাঁকি রোধে প্রশাসনের নজরদারি আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।